আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুনিস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের সকলের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে আমরা চললাম বিয়ে বাড়িতে, দেখতে পাচ্ছ বাইকে করে বিয়ে বাড়ি যাচ্ছি। আসলে পাশের গ্রামেই বিয়ে, তো আমরা সেখানেই যাচ্ছি। দেখো আমরা পৌঁছে গেছি। তো প্রথমেই আগে খাওয়ার টেবিলে চলে এসেছি, কারণ খাওয়া দাওয়াটা আগে মেন দরকার, কারণ এসে আগে খাবো তারপরে ঘোরাঘুরি করবো। তো দেখো আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম ফ্যানের নিচে, তো হাওয়া খাচ্ছিলাম। তো এখানে দেখো আমার এক সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হয়ে গেল, বলছে তোমার আমাদেরকে মা মেয়েকে দেখে ওরা হাসছিল। তো আমি জিজ্ঞাসা করতেই বললো যে হচ্ছে তোমাদের সব ভিডিও আমরা দেখি। তো যাক, শুনে খুব ভালো লাগলো। এটা হচ্ছে মমিতার ভাবি হয় সম্পর্কে। তো দেখো আয়নার মুখটা খুব উদাস হয়ে রয়েছে, কারণ খাবার এখনও এসে পৌঁছায়নি। তো কখন খাবার আসছে দেখা যাক, অনেকক্ষণ তো বসে আছি। আর দেখো মমিতা এখানে ভিডিও করতে চাইছিল না, বলছিল যে আমি রেডি টেডি হয়নি, আমার ভিডিও করো না। তো আমি বললাম তুমি রেডি না হলেও তোমাকে খুব সুন্দর লাগছে। তো যাই হোক, কিছুক্ষণ খুনসুটি করার পর এখন খাওয়ার টেবিলে কাগজ বিছাচ্ছে, তার মানে এখন খাবার দিবে। তো যাই হোক, পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছে। তো দেখো এখানে হচ্ছে সবাই মিলে বসে আছে, আসলে সবাই হচ্ছে একটা স্পেস খুঁজছিল, বা মানে ফাঁকা স্পেস। বিয়েবাড়িতে বুঝতেই পারছো প্রচণ্ড গ্যাঞ্জাম, প্রচণ্ড গরম। তো এটা হচ্ছে মমিতার দাদার ঘর, সবাই এখানে মিলে আড্ডা মারছি। আর বলছি তো মানে বিয়েবাড়িতে থাকাই যাচ্ছে না এমন পরিস্থিতি, এত গরম আর এত রোদ। তো দেখো আমরা হচ্ছে এখানে আমি দরজার সামনে এসে ভিডিও করছিলাম, আর ওরা ভেবেছিল যে আমি ছবি তুলছি, তো ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল, পরে ভেবেছে যে ভিডিও। তো যাই হোক, এখন আমরা প্যান্ডেলের দিকে চলে আসলাম বউকে দেখার জন্য। তো বউ দেখো এখানে বেশ আনন্দে মজা নিচ্ছে। তো যাই হোক, মজা করছে দেখেই ভালো লাগলো। তো আয়নার সঙ্গেও একটু খুনসুটি করছিল। আর দেখো এখানে কী করছে আয়না, পুরো আমার গালটা টিপে দিল। তো যাই হোক, কিছুক্ষণ ফটোশ্যুট করলাম, ফটোশ্যুট করে টোরে এখন দেখা যাক কী করা যায়। বর তো এখনও আসেনি, তো বরের অপেক্ষায় রইলাম। এইদিকে মমিতা বলছে আপু আমাকে রেডি করিয়ে দাও। কি চিন্তা করছো? ও বউ সাজিনি, ওই জন্য বউ সাজিনি, ওই জন্য পার্লার থেকে সাজাতে হতো না বললো। আরো খেল, আরো খেল। জাহিদ মাম, তুমি কোথায় আছো? আমরা এখন বোর্ড দেখতে যাচ্ছি। তুই কোথায় আছো বলো? আমরা এখন বোর্ড দেখতে যাচ্ছি। মমিতাকে রেডি করালাম, দেখো মমিতাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর হচ্ছে দেখো এখন আমরা যাচ্ছি বর দেখতে। আসলে আমরা বরকে খুঁজছি, কিন্তু বরকে কোথাও দেখতে পাচ্ছি না। এখানে প্যান্ডেলেও নেই, আর হচ্ছে বউয়ের যে বসানোর যে প্যান্ডেলটা করেছে সেখানেও নেই। তো যাই হোক, অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারপরে দেখো মমিতা খুঁজতে যাচ্ছে। তো কে যেন বললো যে এখানে নেই, তো সেই জন্য ভাবলাম যে একটু আবার এখানে একটু ফটোশ্যুট করে নিই। তো এখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ মমিতা সুলতান আমি মিলে ছবি তুলছিলাম। তো যাই হোক, এখানে কিছুক্ষণ ছবি তুলে তুলে তারপরে এখন দেখা যাক কোথায় যাচ্ছি। আসলে আমার মুখের দাগটা বারবার দেখা যাচ্ছিলো, তা ওটাই ক্যামেরার সামনে দেখাচ্ছিলাম। পোড়া দাগ সহজে যায় না, তবুও অনেকটা কমেছে। এই যে বর দেখতে পেয়েছো, নীল পাঞ্জাবি পরে যে আছে সুলতানকে সালাম দিল, তো ওটাই হচ্ছে বর। তো বরকে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, যে বরকে দেখে তো মনেই হচ্ছে না যে বর, আমি তো বুঝতেই পারিনি। পরে হচ্ছে আমাকে ফারুক বলছে যে এটা হচ্ছে বর।
খুব জোরে জোরে ডিজে বাজছিল, আর আয়ানাকে বলছিলাম তুমি ডান্স করো, ও একটু লজ্জা পাচ্ছিল। আর এখানকার আমি সাউন্ডটা নিতে পারিনি এই জন্যেই যে বুঝতেই পারছো গান চলছে আর কপিরাইট পড়ে যাবে সেই জন্য। তো দেখো ছেলেগুলো খুব মুডে আছে ডান্স করার, তো আমি ভাবলাম হয়তো ওরা ডান্স করবে সেই জন্য ভিডিও করব। তো দেখছি যে আমি ভিডিও করার জন্য ওরা দেখছি ডান্স বন্ধ করে দিয়েছে, আসলে ওরা আমাকে দেখতে পায়নি ভিডিও করছি, মানে আমি ভেবেছি। তো যাই হোক ওরা ডান্স করছিল, হয়তো এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে সেই জন্য, কারণ বরদেরকে এখন পর্যন্ত টিফিন দেওয়া হয়নি, কেবলই আসলো। তো বরকে এখন টিফিন করাবে, তারপরে ভাত খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো ওরা খাওয়া দাওয়াটা সারুক, ততক্ষণে আমরা একটু এনজয় করি। আর এই যে দুই সুন্দরী, বেশ সুন্দর লাগছে সেজে গুজে, সত্যি বিয়ে বাড়িতে সাজুগুজু না করলে কি ভালো লাগে বলো তো, খুব সুন্দর লাগছে। আর মেয়েটা সত্যি খুব মিষ্টি দেখতে। আর এই যে এগুলো হচ্ছে বরযাত্রের দল, এগুলো হচ্ছে বরযাত্রী এসছে, মানে তো দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে স্টেজের সামনে, আর আমি তো ছবি তুলতেই ব্যস্ত, বারবার মন খারাপ হয়ে যাচ্ছিলো আমার দাগটা দেখে। আর এই যে দেখতে পাচ্ছো যে হাত ধরে নাচানাচি করছে, এটা হচ্ছে মেয়ের বাবা। তো মেয়ের বাবাকে নিয়ে বেশ নাচানাচি করছে, হয়তো হলুদের দিন খুব ডান্স করেছিল, আমি তো এসেছিলাম, এসে সঙ্গে সঙ্গে চলে গেছিলাম, ভেবেছে আজকে হয়তো ডান্স করবে। আজকে কি ডান্স করতে পারে বলো, আজকে মেয়ের কত দায়িত্ব পালন করতে হবে। যাই হোক মেয়ের বিয়ে বলে কথা অনেকটা কষ্টের অনেকটা আনন্দের, যাই হোক দুটোই মিলেমিশে রয়েছে। তো দেখো সবাই দাঁড়িয়ে দেখছে আর খুব আনন্দ করছে, যাক খুব ভালো লাগলো দেখে। আর আয়ানা দেখো ওর সুলতান মামার হাত ধরে বেশ ও স্টেজে একবার উঠছে, ডান্স করবে ভাবছে, আবার নেমে যাচ্ছে। আয়নার একটু মুড নেই ডান্স করার, ওর যদি মুড থাকতো তো ওর ঠিক ডান্স করতো। দেখতে পাচ্ছ যে তোমার সবুজ কালারের, হালকা সবুজ কালারের যে টি শার্ট পরে আছে ওটাই হচ্ছে মেয়ের বাবা। মেয়ের বাবারও খুব কম বয়স দেখলেই বোঝা যায়। তো দেখো ওরা বলাবলি করছিল, বলছি তো এখানকার সাউন্ড একটু নিতে পারিনি, কেননা হচ্ছে কপিরাইট পড়ে যাবে, খুব জোরে জোরে ডিজে বাজছিল, আর ডিজে তো সেই তিন দিন ধরেই চলছে। তো এখানে দেখো আমরা আইসক্রিম খাওয়ার জন্য চলে আসলাম, মানে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। তো দেখো আয়ানা আইসক্রিম খাওয়ার জন্য কান্নাকাটি করছিল, আর ওর সঙ্গে সঙ্গে আমাদেরও খাওয়া হয়ে গেল। তো এখন খাওয়া দাওয়া করে টরে এখন আমরা চলে যাব বাড়ি, কিছুক্ষণ হচ্ছে একটু আড্ডা মেরে বাড়ি চলে যাব। তো যাই হোক ভিডিওটি আর বড় করছি না, তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি আমার ভিডিওটি যারা দেখছো নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই রাখছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর পরের ভিডিওগুলো দারুণ মজাদার হতে চলেছে, তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।